কিয় আমার বাগানত বহুত সমস্যা সন্মুখীন হবলগা হয়েছে শ্রমিকে। নিয়মিতভাবে কাম করো কিন্তু যেটা প্লান্টেশন একটত যেটা লিখা আছে সেটো মতে আমি নাপাওঁ লেনদেনবিলাক। এতিয়ালৈ আমি এরিয়া টাকা পাওয়া নাই, খ্রিসমাসের আগতে পাবলগিয়া আছিল এতিয়ালৈ আমি পাওয়া নাই। তারপর বহুত আমার ভেকেন্সি পার্মানেন্ট হয়ে আছে, তেওঁলোকে মানে ভেকেন্সিতে রাখি দিছে আর পার্মানেন্ট করা নাই কোম্পানিয়ে। আর 351 টাকা আমার হাজিরা লাগে, কিয় 205 টাকাত আমি চলিব নোৱাৰো। খুবই আমি আমার পরিয়াল চলার কারণে খুবই অসুবিধা, যার কারণে আমি সঞ্জয় কিষাণ লেবার মিনিষ্টার ডাঙ্গরিয়াক আমি অনুরোধ জানাও যে আমার বাগানখনত অলপ গুরুত্ব দিয়ে, কিয় আমার পিয়বর লগত খেলিমেলি লগতে আমার বিভিন্ন লেনদেনও আমি বঞ্চিত হয়ে আছো। আমার যেটু পাবলগিয়া এতিয়ালৈ মানে পোৱা নাই এটু মই পড়ি দিব বিচাৰো। দীর্ঘদিনে আপোনালোকৰ বিভিন্ন সমস্যা কোম্পানি, আমি নিয়মিতভাবে আমি কাম করে আছো কিন্তু কোম্পানি দিয়া নাই, এটলৈ আমি ধর্ণা কার্যসূচী পালন করে আছো। আর যদি ধর্ণা কার্যসূচী মতে কোম্পানি দিয়ার ব্যবস্থা নকরে তেতিয়াহলে এটোতকে আমি ডাঙর আন্দোলনের কার্যসূচী লওয়ার কারণে ব্যবস্থা লোক। আমারও বাগানত বহুত সমস্যা সন্মুখীন হবলগিয়া হয়েছে শ্রমিকে। নির্দেশ মতে 1 নম্বর চাহ শ্রমিকর দৈনিক মজুরি 351 টাকা বৃদ্ধি করক, 2 নম্বর উপকর্মচারী সকল ভ্রমণ বোনাস বৃদ্ধি করক, 3 নম্বর সুব্যবস্থা করক, 6 নম্বর ভেকেন্সি পার্মানেন্ট দিয়ার ব্যবস্থা করক, 7 নম্বর শ্রমিকর কোয়ার্টার ঘর দিয়ার ব্যবস্থা বঞ্চিত হয়ে আছে। তো দাবি হম অতি শীঘ্রে দিয়ার যেমন